ইতিহাস গড়ে ফাইনালে যেতে পারবে কি আফগানিস্তান? আসসালামু আলাইকুম, যারা আমাদের সাথে এই মুহূর্তে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পরিবারের সাথে যুক্ত হবেন, সবাইকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হইছেন একটু কমেন্টের মাধ্যমে জানাই দিলাম দিবা আপনারা। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 ডু আর ডাই আই ভোল্টেজ ম্যাচ, ইতিহাস গড়ে কি ফাইনালে যেতে পারবে আফগানিস্তান? আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাইয়া দিবেন। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 আইসিসি মেন্স ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলবেন সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। দু দলের কিন্তু সুযোগ আছে আগামীকালকে ফাইনালে যাওয়ার প্রথমবারের মতন। এবারে আইসিসি মেন্স ক্রিকেট টুর্নামেন্টে সবচেয়ে নজর কেড়েছে আফগানিস্তান ক্রিকেট টিম, আমরা ইতিমধ্যে সেটা জানি। দর্শক আপনারা দেখছেন যে আফগানিস্তানের খেলা গত ম্যাচে বাংলাদেশের সাথে কীভাবে আফগানিস্তান খেলছে। প্রতিটা ম্যাচ কিন্তু আফগানিস্তান খুব দুর্দান্তভাবে এবারে বিশ্বকাপ কাটিয়েছেন। তো আপনারা একটু কইবা জানাইবা, সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি? আর আগামীকালকের ম্যাচে সে জয়লাভ করব একটু কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা। আর গত ম্যাচে যে বাংলাদেশ সুযোগ আছিল, আমরাও আফসোস করি, বাংলাদেশের সমর্থক যারা আমরা আছি আমরাও আফসোস করি যে বাংলাদেশ ইতিহাস গড়ে কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে যাইতে পারল না। কিন্তু আমাদের কিন্তু যে বাংলাদেশের ব্যাটিং লাইনটা খুব খারাপ, বাংলাদেশের ব্যাটিংয়ের ব্যর্থতার কারণে কিন্তু আমরা সেমিফাইনালে উঠতে পারিনি। 2 পয়েন্ট নিয়েও কিন্তু আমরা সেমিফাইনালে যাইতে পারলাম না, কিন্তু বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশ গত ম্যাচও কিন্তু আফগানিস্তানের সাথে যদি বোলিং লাইনটা খুব ভালো করছিল যে 115 রান, 5 উইকেটে 115 রান, বিশ্ববারে দুর্দান্ত বোলিং করছিল মুস্তাফিজুর রহমান, রিশাদ হুসাইন, তাসকিন আহমেদ ওয়াট বোলিং, 4 ওভারে 12 রান দিয়ে 1 উইকেট নিয়েছিল তাসকিন আহমেদ, দুর্দান্ত বোলিং লাইন আছিল এবারে বিশ্বকাপ। এবং এবারে বিশ্বকাপে তানজিম আহসান সাকিব এবারে বিশ্বকাপ সর্বাধিক তৃতীয় সেরা বোলার, এখন পর্যন্ত 14 উইকেট নিয়ে আছেন। এবং রিশাদ হুসেন 14 উইকেট নিয়ে 3 নম্বর আছেন এবং তানজিম আহসান সাকিব 11 উইকেট। বাংলাদেশের সেরা বোলিং লাইন এবারে বিশ্বকাপে আমরা দেখতে পারছি এবং আপনারা দেখতে পারছেন। আমাদের সাথে অসংখ্য ভাই দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সম্মানিত চেয়ারম্যান ফয়সল আহমদ ভাই আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হয়েছেন। আপনারা জানাইয়া দিবা আগামী কালকের ম্যাচ কি আফগানিস্তান জিততে পারবো নি সাউথ আফ্রিকার লগে, যে বাংলাদেশের সুযোগ কিন্তু আসিল আমি একটু কইয়া দিই আপনারা, এবং আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু জানাইয়া দিবা। আর আমি এই মুহূর্তে মৌলভীবাজার কুসুমবাগ থেকে আপনারা সঙ্গে আমি যুক্ত হয়েছি, অসংখ্য দর্শক আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, সবাইরে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এবং বিভিন্ন চ্যানেল থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচার হইল, সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর গত ম্যাচে যদি বাংলাদেশ 12 ওভার 1 বলে যদি বাংলাদেশ 115 রান করতে পারতো, তাহলে কিন্তু আমরা ইতিহাস গড়ে কিন্তু সেমিফাইনালে যাইতে পারতাম এবং আমরা ইতিহাস গড়ে কিন্তু ফাইনালে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু আর হলো না। আমাদের সাথে যুক্ত আছেন সম্মানিত আমার সম্মানিত প্রিয় চাচা লন্ডন থেকে কামাল মিয়া চাচা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সম্মানিত আমাদের পরিবারের সম্মানিত প্রিয় বড় ভাই সৈয়দ জুনেদ আলী ভাই, আমাদের সাথে যুক্ত আছেন সামির আহমদ আফগানিস্তান ভেরি গুড দ্য ডিস্টার্ব টু গোয়িং টু সেমিফাইনাল, যে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিব আফগানিস্তান কি আগামীকালকে মেসেজ সাউথ আফ্রিকারে আড়াইয়া ইতিহাস গড়ে কি ফাইনালে যাইতে পারবো নি একটু জানাইয়া দিবেন। সে কোন জায়গা থেকে আমাদের সাথে বিভিন্ন চ্যানেলে থেকে এই মুহূর্তে লাইভ আসেন একটু জানাইয়া দিবা। আমি এই মুহূর্তে কুসুমবাগ থেকে আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়েছি,
গত ম্যাচে কিন্তু আফগানিস্তান কিন্তু বাংলাদেশে 8 রানে আড়াইয়া গ্রুপ সুপার 8-এর গ্রুপ 1-এর দ্বিতীয় স্থান অর্জন করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় এবং সাউথ আফ্রিকা অপরাজিতভাবে একটি ম্যাচ না হারিয়া কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু সেমিফাইনালে উত্তীর্ণ হয় এবং সাউথ আফ্রিকার হাতে কিন্তু সুযোগ আছে আগামীকালকের ম্যাচে এবং আফগানিস্তানের হাতেও, মানে যে কোনো দল আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার ম্যাচ যে কোনো একটি দল যদি ফাইনাল যায় প্রথমবারের মতন ফাইনালে যাওয়া হইব। তো অনেকে কমেন্ট করা যে আফগানিস্তান অনেকে যে সাইরা আফগানিস্তান জিত, আফগানিস্তান ফাইনালও যাইতো, আপনারা জানাইয়া দিব আগামীকালকে ম্যাচও খে সেমিফাইনালে জয়লাভ করব। কিন্তু এবারে বিশ্বকাপে দুর্দান্ত কিন্তু মানে আফগানিস্তানে কিন্তু খেলা উপভোগ দের আমরারে খুব সুন্দর খেলা দেখাইল আর আপনারা দেখতে পারা। আর গত ম্যাচে কিন্তু বাংলাদেশের সাথে দুর্দান্ত বোলিং লাইন করে খুব কষ্ট করিয়া কিন্তু আফগানিস্তান ক্রিকেট টিম কিন্তু তারা সেমিফাইনালে গেছে। এর আগের ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ারে 21 রানে আড়াইয়া কিন্তু তারা 2 পয়েন্ট অর্জন করিয়া কিন্তু তারা এগিয়ে আছিল আর বাংলাদেশের লগে আফগানিস্তান যেতিয়া সেমিফাইনাল অর্জন করছে। আর যদি বাংলাদেশ এই ম্যাচটা জিতত 12-1 বলে তাহলে কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল অর্জন করতে পারতো। আর যদি বাংলাদেশ 12-1 বলের ভিতরে যদি না মানে জিততে পারতো, যদি 20 ওভারের ভিতরে জিততে পারতো তাহলে কিন্তু আফগানিস্তানের সুযোগ থাকলো না, বাংলাদেশেরও সুযোগ থাকলো না সেমিফাইনাল যাওয়া। এর মধ্যে সেমিফাইনাল গেলে কিন্তু রান রেটে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া, কিন্তু বাংলাদেশে 8 রানে আড়াইয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। অভিনন্দন আফগানিস্তান ক্রিকেট টিমরে। আমরাও কিন্তু বাংলাদেশি যারা সমর্থক আছি আমরাও কিন্তু মানে আফসোস করলাম, যদি আমরা যদি 12-1 বলের ভিতরে যদি আমরা জিততাম আমরা সেমিফাইনাল খেলতে পারতাম, কিন্তু আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা পারছি না। শুভকামনা রইল আফগানিস্তানের জন্য। আগামীকাল সকাল বাংলাদেশ সময় সকাল 6:30 মুখোমুখি হইব সাউথ আফ্রিকার সাথে। এর পরবর্তী ম্যাচ আগামীকাল রাত 8:30 ইংল্যান্ড বনাম ভারতের সাথে খেলা হইব দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আরেকটি জিনিস জানাই দেয়, গত টি20 ম্যাচে কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল সেমিফাইনাল, সেই ম্যাচে 10 উইকেট বড় ব্যবধানে কিন্তু ইংল্যান্ড জিতছিল। তো আগামীকালকে ম্যাচের দেখার অপেক্ষায় থাকবো আপনারা খেয়ে জিতে ইংল্যান্ড অথবা ভারতের ম্যাচও। এবং আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আপনারা জানেন অনেক, মানে 20-25টা চ্যানেল আমাদের এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত আছেন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা লাইভটি দেখতে পারবেন। আর যারা চ্যানেল আছে চ্যানেলের যে মালিক আছেন আপনারা চাইলে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পরিবারের সাথে আপনারা যুক্ত হইতে পারবেন, আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে থেকে আপনারা পরিবারের মধ্যে আমরা যুক্ত করব, আপনারা যে চ্যানেল আছে চ্যানেলের মালিক যারা আছেন আমার সাথে যুক্ত হইতে পারবেন। আমাদের সাথে সম্মানিত প্রিয় শ্রদ্ধা বড় ভাই ফয়সল আহমদ ভাই আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত আছেন। বাংলাদেশ বোলিং ফ্যান্টাস্টিক, ব্যাটিং রাবিস জি ভাই, বাংলাদেশের বোলিং কিন্তু এই বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করছে অন্যান্য বিশ্বকাপের তুলনায়, এবং এবারে ব্যাটিং লাইনটা খুবই খারাপ। যদি প্রথমে যদি মাত্র 73 বলে 115 রান কিন্তু আনতে পারছে না বাংলাদেশের এইরকম ব্যাটিং লাইন। গত ম্যাচে কিন্তু একটু বালা করছে লিটন দাসে, কিন্তু বালা করিয়া তো লাভ নাই, কারণ যারা ওপেনিং আছিল নাজমুল হাসান শান্ত, ওয়ান ডাউন আছিল তানজিদ হাসান তামিম, তারাও ব্যর্থ। তারা 3টা ম্যাচ তানজিদ হাসান তামিম গোল্ডেন ডাক দিয়ে আউট হইয়া গেছেন। সাকিব আল হাসান গত ম্যাচে গোল্ডেন ডাক দিয়ে ফিরিয়া গেছেন। তারপরে তাহিদের ব্যর্থতা, মাহমুদুল্লাহ রিয়াদও ব্যর্থতা, শুধু গত ম্যাচে লিটন দাস একটু কিছুটা বালা করছে এবং সৌম্য সরকারও ব্যর্থ। মানে এক কথায় আমাদের ব্যাটিং লাইনটা কিন্তু খুবই খারাপ। যদি আমাদের ব্যাটিং লাইনটা যদি একটু ভালো হইতো তাহলে আমরা গত ম্যাচে কিন্তু ওই ইতিহাস গড়ে আফগানিস্তানকে হারাইয়া কিন্তু আমরা সেমিফাইনাল উত্তীর্ণ হইতে পারতাম, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমরা ব্যাটিং লাইনটা খুব বাজে। আমরা চাই বাংলাদেশের ব্যাটিং লাইনটা আরও ভালো হোক আর বাংলাদেশ কিন্তু আরও বালা খেলুক, এটাই আমরা চাই। আপনারা যারা আমাদের সাথে বিভিন্ন চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মুবারকবাদ আপনারা জানাইলাম।
যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন চ্যানেল থেকে, এবং আগামী কালকের খেলার ম্যাচের ফলাফল কিটা হইব আপনারা একটু জানাইয়া দিবা, আগামী কালকের ম্যাচে কে জয়লাভ করব একটু আপনারা জানাইয়া দিবা আমাদেরকে, আমরা আপনাদেরকে মন্তব্য কিছু তথ্য দিয়ে রাখবো এই যে আগামীকালকের খেলা সম্পর্কে। এবং গত ম্যাচে যে আফগানিস্তান কিন্তু গত ম্যাচে খুব বাংলাদেশের সাথে জিতছে, এর আগের ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে 21 রানে জিতছে। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এবারে বিশ্বকাপে সর্বাধিক রান কিন্তু আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের, ইতিমধ্যে তিনি সেরা একজন ব্যাটসম্যান হিসেবে এখন পর্যন্ত প্রথম স্থান অর্জন আছেন, এবং দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়া বিদায় নেওয়া সুপারির থেকে অস্ট্রেলিয়ার তাবিজ অ্যাড, এবং বোলিং লাইন থেকে কিন্তু আফগানিস্তানের ফজলক ফারুকে কিন্তু এখন পর্যন্ত সর্বাধিক উইকেট থাকার আছেন, 16 উইকেট 7 ম্যাচে 16 উইকেট নিয়ে এখন পর্যন্ত 1 নম্বরে জায়গা করে আসেন ফজলক ফারুকে। তো আফগানিস্তানের লাগে শুভকামনা রইল, এবং আমাদের সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানা, মিনহাজ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাইলাম, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। এবং আগামীকালকের ম্যাচের প্রেডিকশন কি একটু আপনারা কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা, কে আগামীকালকে জিতব, সাউথ আফ্রিকা না আফগানিস্তান? এবং আমি মন থাকি চাই আগামীকালকের ম্যাচ আফগানিস্তান জিতুক, কারণ তারা অনেক কষ্ট করে শুরু থেকে কিন্তু তারা অনেক কষ্ট করিয়া কিন্তু তারা সেমিফাইনাল হয়েছে, এবং ইতিহাস গড়ে যদি যেতে পারে আগামীকালকে ফাইনাল ম্যাচে তাহলে হবে সেটা আফগানিস্তানের জন্য সার্থক। আগামীকালকে সাউথ আফ্রিকা যদি হারায় তাহলে আফগানিস্তান ইতিহাস গড়ে ফাইনালে যাবে, এবং সাউথ আফ্রিকা যদি আগামীকালকে আফগানিস্তান দিয়ে হারায় তাহলে অপরাজিত হিসেবে তারা ফাইনালে উত্তীর্ণ হবে আমরা যেটা জানি। যারা আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা, এবং আগামীকালকের ম্যাচের প্রেডিকশনটা আপনারা একটু জানাইয়া দিবা, আগামীকালকের ম্যাচে কে জয়লাভ করবো একটু জানাইয়া দিবা, আগামীকালকের ম্যাচ বাংলাদেশ সময় 6:30 অনুষ্ঠিত হবে, বাংলাদেশ সময় 6:30 আগামীকালকের ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং আগামীকালকের খেলা কে দেখবা একটু জানাইয়া দিবা কমেন্টের মাধ্যমে, এবং কে কোন জায়গাতে আছেন যুক্ত আছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন চ্যানেল থেকে আপনারা একটু জানাইয়া দিবা। আর আগামীকালকের স্কোয়াড সম্ভবত গত ম্যাচে যে বাংলাদেশের স্কোয়াড নিয়ে খেলা হয়েছিল সেই স্কোয়াড সম্ভবত নিয়ে মাঠে নামব, এবং আফগানিস্তান অথবা এবং সাউথ আফ্রিকা সম্ভবত আগামীকালকের ম্যাচে আগামীকাল সকাল 6:30 ম্যাচে আগামীকালকে সাউথ ম্যাচ চেঞ্জ হইতে পারে, সম্ভবত আগামীকালকের ম্যাচে সাউথ আফ্রিকার চেঞ্জ হওয়ার সম্ভাবনা, তবুও গত ম্যাচে যে বেস্ট 11 নিয়ে খেলা আছে সেই একাদশ নিয়ে কিন্তু সাউথ আফ্রিকা খেলার সম্ভাবনা আছে। আমাদের সাথে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সবাই, সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম, আমি রাজু আহমেদ এই মুহূর্তে আপনাদের মাঝে আছি, আমি কুসুমবাগ থেকে আমি আপনাদের মাঝে লাইভে যুক্ত আছি। আর আমি একটু আগে কইছিলাম যে আমাদের সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে যারা কাজ করতে আগ্রহী আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, বিভিন্ন চ্যানেলের মালিক যারা আছেন আপনারা আমাদের সম্মানিত চেয়ারম্যানের সাথে যোগাযোগ করবেন, আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান আছেন আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যাচাই বাছাই করে আমরা আপনাদেরকে সিলেটি চ্যানেলে নেটওয়ার্কের প্ল্যাটফর্মের পরিবার হিসেবে আমরা আপনাদেরকে মনোনীত করব। আমি আপনাদের এই মুহূর্তে কুসুমবাগ থেকে আমরা আজকের খেলা সম্পর্কে একটু কথা কইছি আমি রাজু আহমেদ, আর আগামীকালকের খেলার কে জয়লাভ করবে একটু আপনারা কমেন্টের মাঝে জানাইয়া দিবা। ডু আর ডাই ম্যাচ কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে, এবং ইতিহাস গড়ে চাইবে আফগানিস্তান
ফাইনালে যাও। বাংলাদেশে আর ইয়া আফগানিস্তান কিন্তু ইতিহাস করে সেমিফাইনালে গেছিল, এবং সেমিফাইনাল যাওয়ার পর এরপর সাথে সাথে আফগানিস্তানের রাজধানীতে হাজার হাজার মানুষের, হাজার হাজার ভক্ত সমর্থকদের উল্লাস আনন্দ কিন্তু তারা মাতুয়ারা আছিল। যে আফগানিস্তান ক্রিকেট টিম সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে, এবং আফগানিস্তানের কোচিং প্ল্যানে যারা দায়িত্ব কাজ করেছেন তারা কিন্তু দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ডুয়েন ব্রাভো কিন্তু আফগানিস্তানের একজন কোচ হিসেবে কাজ করছেন ডুয়েন ব্রাভো, এবং জুকথাম চুট হেড কোচ আফগানিস্তানের, রাইস আমজাদি অ্যাসিস্ট্যান্ট কোচ আফগানিস্তানের, এবং রায়ান মুর ফিল্ডিং কোচ আফগানিস্তানের, আমিদ আসান বোলিং কোচ আফগানিস্তান, এবং ড্রেন বাবু উনি তাদের ডাইরেক্টর কোচ হিসেবে কাজ করছেন। আমাদের সাথে যারা অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। ফারুক আহমেদ কিতাম মনে করেন জিতবনি, আশা করি আফগানিস্তান ইতিহাস গড়ে আগামীকাল সাউথ আফ্রিকারে আর ইয়া জয়লাভ করব, এটা আমি মনে করি। এবং আপনারা কিতাম মনে করেন আগামীকালকে আফগানিস্তান জিতবনি, একটু কমেন্টের মাধ্যমে জানাইয়া দিব আমাদেরকে। যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে আসলাম সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম, এবং আগামী কালকে খেলা দেখার জন্য আপনাদেরকে সিলেটি নেটওয়ার্ক পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানাইলাম। সবাই আগামী কালকে খেলা দেব, এবং শুভকামনা রইল আফগানিস্তান ক্রিকেট টিমের জন্য। একটা টিম শুরু থেকে তারা দুর্দান্ত ওয়াট এ পারফরমেন্স করে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট, যারা বাংলাদেশ পারেনি সেটা আফগানিস্তান করিয়া দেখাইছে। আমি এবং পুরো বাংলাদেশের ভক্ত সমর্থকরা দেখছেন আফগানিস্তানের খেলা, এবং আগামীকালকে কিন্তু বাংলাদেশের যারা দর্শক আছেন সবাই কিন্তু আফগানিস্তানের সাপোর্টার। অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানের ক্রিকেটের শুভকামনা জানিয়ে, কিন্তু আফগানিস্তানের ক্রিকেটের শুভকামনা জানাইয়া কিন্তু তারা অনেকে কিন্তু পোস্ট করা। রাজা দাস আপনি কোন জায়গার থেকে লাইভ করা? আমি এই মুহূর্তে কুসুমবাগ থেকে আমি লাইভে আপনাদের মাঝে যুক্ত আছি ভাই। এমডি জাহিদুর রহমান খেলা কয়টার সময়? খেলা আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 অনুষ্ঠিত হবে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ, ডু আর ডাই ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাছা মরার লড়াই। সেরা একটি ম্যাচ ক্রিকেট বিশ্ব আগামীকাল দেখতে পারবে, এবং এখন পর্যন্ত কিন্তু দর্শকদের সমীকরণে, দর্শকদের ভোটে কিন্তু আফগানিস্তান, বাংলাদেশের দর্শকদের ভোটে কিন্তু আফগানিস্তান এখন পর্যন্ত এগিয়ে আছে। সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম যারা আমাদের সাথে এই মুহূর্তে বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত আছেন, সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাইয়া বিদায় নিলাম। আর সবাই ভালো থাকবা, আগামী কালকের ম্যাচ দেখার লাগি আপনাদেরকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অগ্রিম আমন্ত্রণ জানাই আমি রাজু আহমেদ। এই মুহূর্তে কুসুমবাগ থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, এবং আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকবা, এই আশা ব্যক্ত করি আমি এই মুহূর্তে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।